প্রিন্স অফ টলিউড, তাকে চিনে না এমন মানুষ ভারতে নেই বললেই চলে। ভারত তো বটেই, জনপ্রিয় তেলুগু অভিনেতাকে চিনে না এমন দর্শক আমাদের দেশেও কম আছে। নামটা একটু খটমটে, ঘাটটা মানেনি মহেশবাবু, অবশ্য ফ্যানদের কাছে মহেশবাবু নামেই পরিচিত। জনপ্রিয় অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন সফল প্রযোজকও, সমাজসেবাতেও এগিয়ে মহেশবাবু। নারীদের অধিকার নিয়ে বিভিন্ন সময় কথা বলেছেন তিনি, বহু সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজে এগিয়ে এসেছেন এই তারকা। দুস্থ ব্যক্তি শিশুদের দুহাত খুলে সাহায্যও করেন তিনি। 2015 সাল থেকে বুড়িপালেন গ্রামের নানা দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন। তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তার দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রামের নানামুখী উন্নয়নমূলক কাজ করবেন। সে থেকে নতুন ভবন, শ্রেণীকক্ষ তৈরি, স্বাস্থ্য ক্যাম্পাস সহ নানা কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন মহেশবাবু। সে ধারাবাহিকতায় এবার তিনি বুড়িপালেমে 7 দিনের করোনা ভাইরাসের টিকা কর্মসূচির আয়োজন করে তা সফলভাবে সম্পন্ন করেছেন। আসুন জেনে নেওয়া যাক এই তারকার ব্যাপারে অজানা কিছু তথ্য। 6 ফিট 2 ইঞ্চি উচ্চতার মহেশবাবু 1975 সালের 9 আগস্ট জন্মগ্রহণ করেন। তার পিতা তেলুগু চলচ্চিত্র অভিনেতা কৃষ্ণ ঘাট্টামানেনি এবং মা ইন্দিরা দেবী। তার বড় ভাই চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক রমেশবাবু ঘাট্টামানেনি। মহেশবাবুর থেকে বয়সে বড় 2 বোন আছে। তারা সকল ভাই বোন ছোটবেলায় শিশু শিল্পী হিসাবে চলচ্চিত্রে অভিনয় করেছেন। মহেশবাবু বাল্যকালের বেশিরভাগ সময় মাদ্রাজে তার নানির কাছে কাটিয়েছেন। তার বাবা সবসময় লক্ষ্য রাখতেন সন্তানেরা যেন যথেষ্ট পরিমাণে তার সান্নিধ্য পায়। এজন্য ছুটির সময়গুলোতে তিনি বাচ্চাদেরকে শুটিং লোকেশন ও সেটে নিয়ে যেতেন। মহেশ অনেকবার জানিয়েছেন এর ফলে তার চলচ্চিত্রে অভিনয় স্পৃহা জাগে। চলচ্চিত্রের সেট ছিল তার খেলাঘর, সেই জন্য অল্প বয়সে তিনি ক্যামেরার সামনে দাঁড়াতে ভয় করেন নাই। তিনি তার বড় ভাই রমেশবাবুর প্রথম চলচ্চিত্র নিদে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। অসাধারণ অভিনয় এবং অনুসরণীয় ব্যক্তিত্বের গুণের কারণে অসংখ্য ভক্ত তার। এর মধ্যে নারী ভক্তের সংখ্যাও কম নয়। তবে গত 2 দশক ধরে মহেশের মনে রানী হয়ে আছেন নম্রতা শিরোদকর। শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন মহেশ। 1999 সালে রাজা কুমার উড্ডু সিনেমায় নায়ক হিসেবে পর্দায় অভিষেক ঘটে। বক্স অফিসে সিনেমাটি হিট হয়। ক্যারিয়ারের 3য় সিনেমায় এসে নম্রতার সঙ্গে মহেশের পরিচয়। ভামসিস সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা, আর এখান থেকেই তাদের প্রেমের সম্পর্কের শুরু। ভামসিস ছবির মহরত অনুষ্ঠানে মহেশ নম্রতার প্রথম দেখা। খুব অল্প সময়ের জন্য হলেও প্রথম দেখাতেই পরস্পরের প্রতি তাদের ভালো লাগা তৈরি হয়। কিন্তু তাদের সম্পর্কের বড় বাধা ছিল নম্রতা মহেশের চেয়ে বড়। তবে সকল বাধা অতিক্রম করে ধীরে ধীরে জোরালো হতে থাকে মহেশ নম্রতার সম্পর্ক। ভামসি সিনেমার শুটিং শুরুর পর দিন যত গড়াতে থাকে মহেশ নম্রতার রিয়েল লাইফের সম্পর্কও গভীর হতে থাকে। দক্ষিণে নম্রতা খুব একটা পরিচিত মুখ ছিলেন না, মহেশও তখন নতুন। কিন্তু প্রেমের গুঞ্জনের কারণে সবার নজরে পড়েন দুজন। টানা 4 বছর চুপি চুপি প্রেমের সম্পর্ক চালিয়ে যান মহেশ নম্রতা। 2004 সালে ভালোবাসার বিষয়টি প্রকাশ করেন। 2005 সালে তাদের বিয়ের তোড়জোড় শুরু হয়। সম্পর্কের শুরুর দিকে মহেশ নম্রতাকে জানিয়েছিলেন বিয়ের পর স্ত্রীকে কাজ করতে দিতে চান না তিনি, এমন একজনকে জীবনসঙ্গী চান যে তার সন্তান ও সংসারে দেখাশোনা করবেন। তাই বিয়ের আগে নতুন সিনেমার চুক্তি ও পুরনো কাজগুলো এক একে শেষ করতে থাকেন নম্রতা। বিয়ের 1 সপ্তাহ আগেও বাকি থাকা প্রজেক্টের কাজ শেষ করেন নম্রতা। অন্যদিকে বিয়ের আগে রাতে সিনেমা শুটিং শেষ করে মহেশ। পরদিন 2005 সালের 10ই ফেব্রুয়ারি বসেন বিয়ের পিঁড়িতে। বিয়েতে 2 পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। তেলুগু ভাষাভাষী হলেও তেলুগু পড়তে বা লিখতে একেবারেই পারেন না মহেশবাবু। নিজের মুখেই একথা স্বীকার করেছিলেন এ তারকা। তবে বলতে যে তার কোনো অসুবিধা হয় না তা তার অভিনীত সিনেমা থেকে পরিষ্কার। মহেশবাবুর অন্যতম 2 ঘনিষ্ঠ বন্ধু হলেন তামিল অভিনেতা কীর্তি এবং আরও 1 তামিল তারকা বিজয়। মহেশ ও কীর্তি ছোটবেলা থেকে একই স্কুলে পড়াশোনা করেছেন। অন্যদিকে বিজয় আর তিনি ছিলেন ছোটবেলার খেলার সাথী। ছোট পর্দার দুনিয়ায় মহেশবাবু অভিনীত ছবির TRP এখন পর্যন্ত সর্বোচ্চ। বিজ্ঞাপনে মুখ দেখাতে মোটা অঙ্ক দর হাঁকেনি তারকা, তাতে অবশ্য পিছপা হন না বিভিন্ন সংস্থা। জানিয়ে রাখা ভালো, সেই টাকার অঙ্কের পরিমাণ শুনে চোখ কপাল উঠতে পারে বলিউডের একাধিক প্রথম সারির নায়কদেরও। হাতে গোনা দক্ষিণী তারকাদের মধ্যে তিনি অন্যতম যিনি একাধিক ন্যাশনাল ব্র্যান্ডের মুখ হয়েছেন। 43 বছর বয়সী মহেশ তেলেঙ্গা রাজধানী হায়দ্রাবাদের জুবলি হিলের আলিশান বাংলোতে থাকেন। টয়োটা ল্যান্ড ক্রুজার বেশ পছন্দ মহেশের, যার মূল্য 93 লাখ রুপি। এদিকে মহেশের গ্যারেজে রয়েছে আরও 2 কোটি 1 লাখ রুপির রেঞ্জ রোভার ভগ। প্রত্যেক অভিনেতা অভিনেত্রীরই একটি করে ভ্যানিটি ভ্যান থাকে। মহেশের ভ্যানিটি ভ্যানের দাম বলিউড কিং শাহরুখ খানের ভ্যানের চেয়েও বেশি।
বর্তমানে তিনি সরকার ও বাড়ি পাতা সিনেমার শুটিং করছেন। সিনেমাটি পরিচালনা করছেন পরশুরাম। ছবিটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা। বাহুবলী সিনেমা খ্যাত রাজা রাজমৌলির পরবর্তী সিনেমায় অভিনয় করবেন প্রিন্স অফ টলিউড। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমাটিতে মহেশ ও সামন্তরূপ প্রভুকে একসঙ্গে পর্দায় হাজির করতে চলেছেন রাজামৌলি। যদিও নতুন সিনেমাটিতে তাদের অভিনয় নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি নির্মাতা রাজামৌলি।